দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে দেশের বিভিন্ন জেলায় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের খুলশী এবং বন্দর এলাকায় দুটি ভোট কেন্দ্রে, ময়মনসিংহের গফরগাঁও ইউনিয়নের পড়শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, শরীয়তপুরের নড়িয়ায় চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এবং টাঙ্গাইল পৌরসভার কান্দিলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পরিত্যক্ত ভবনের দরজায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পরে গাজীপুরের তেলিপাড়া এবং চান্দনা এলাকার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল। মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শহরতলি সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গতরাতে অগ্নিকাণ্ড ঘটে স্কুলটির তিনটি আসনের একটি ভোট কেন্দ্র। এদিকে গতরাতে কুমিল্লায় কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং মেহেরপুরের গাংনীতে কালো টেপ দিয়ে মোড়ানো চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।